জোয়ান অফ আর্ক, এক ফরাসি বীর যোদ্ধা, সেনাপতি ও বিপ্লবী। ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা। ইতিহাসের এই শহীদ মহানায়িকার বিরুদ্ধেই ঐতিহাসিক শতবার্ষিকী ব্যাপী যুদ্ধে ফ্রান্সের কাছে ইংল্যান্ড পরাজিত হয়। 1337 সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন। এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা 1453 সাল পর্যন্ত চলে। ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। 1415 সালে ইংল্যান্ডের রাজা হেনরি পঞ্চম এক যুদ্ধে ফরাসিদের পরাজিত করে ফ্রান্স দখল করেন। এর ফলে 1428 সালের দিকে ফ্রান্স অসংখ্য খণ্ডে বিভক্ত হয়ে পড়ে। এ সময়টায় ফ্রান্সের কোনো জাতীয় ঐক্য ছিল না, জাতীয় কোনো শক্তিশালী নেতৃত্বও ছিল না। ফ্রান্সের নেতৃত্বে ছিলেন চার্লস দ্য পন্থু, যার নেতৃত্ব ছিল অত্যন্ত দুর্বল। এই সময় ফ্রান্সকে নেতৃত্ব দিতে দৃঢ় সংকল্প করেন জোয়ান অফ আর্ক। তখন তিনি কৃষক পরিবারের 16 বছরের এক কিশোরী মাত্র। তাকে কিভাবে যুদ্ধে নেতৃত্ব দেবেন রাজা, এই বিষয়টা নিয়ে তিনি ভাবলেন এবং শহরে চলে যান। তিনি একজন সেনা কমান্ডারকে বললেন যেন তাকে রাজা চার্লসের সঙ্গে দেখা করিয়ে দেন, কিন্তু কমান্ডার তার কথায় ঠাট্টা করলেন, তবুও তিনি হাল ছেড়ে দিলেন না। এক পর্যায়ে কিছু স্থানীয় নেতার সহায়তায় তিনি রাজার দেখা পান। প্রথমে রাজা সংশয়ে পড়লেন যে তিনি কিভাবে একজন তরুণ কিশোরীর হাতে একটি দেশের সেনাবাহিনীর নেতৃত্ব তুলে দেবেন। এই কিশোরী কি আসলেই একজন ঈশ্বরের দূত নাকি একজন উন্মাদ? যাই হোক, একটা সময় তিনি দেখলেন তার হারানো কিছু নেই, তাই তিনি জায়ান অফ আর্ককে বিশ্বাস করলেন এবং কিছু সৈন্য দিয়ে তাকে অর্লিন্স শহরে পাঠালেন, যা ইতোমধ্যে ইংল্যান্ডের দখলে রয়েছে। ইতোমধ্যে অর্লিন্সবাসী ঘটনাটি জানতে পায়। তারা খুব আশাবাদী হয় যে ঈশ্বর তাদের জন্য একজন দূত পাঠিয়েছেন, যিনি তাদেরকে ইংরেজদের কবল থেকে মুক্ত করবেন। তাই তিনি যখন সৈন্য নিয়ে অর্লিন্সে পৌঁছলেন, শহরবাসী তাকে সাদরে বরণ করলেন। ধীরে ধীরে ফরাসি সৈন্যরা শহরে এসে পৌঁছলো, শুরু হলো যুদ্ধ। যুদ্ধে তিনি কিছুটা আহত হয়েছিলেন, তারপরও থামেননি। তিনি বীরত্বের সঙ্গে লড়াই করতে থাকেন এবং ফরাসিদের দিক নির্দেশনা দেন। অবশেষে ফরাসিরা ইংরেজ সেনাদের প্রতিহত করতে সক্ষম হয়। অর্লিন্স যুদ্ধে তার এই বিজয়ে ইংরেজরা শহর ছেড়ে পালিয়ে যায়। পরে তিনি রিম শহরে অভিযান পরিচালনা করেন এবং ইংরেজদের বিতাড়িত করেন, ফলে এক সময় পুরো ফ্রান্স ইংরেজদের থেকে দখলমুক্ত হয়। অবশেষে সমগ্র ফ্রান্সের সম্রাট হন রাজা চার্লস, আর জোয়ান অফ আর্কের খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। পরবর্তীতে তিনি জানতে পারেন যে কাম্পিন শহর বার্গান্ডান্সদের দ্বারা আক্রান্ত হয়েছে। তিনি একটি ছোট্ট সৈন্যদল নিয়ে সেখানে অভিযান চালান, কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে বার্গান্ডান্সরা তাকে আটক করে ফেলে এবং ইংল্যান্ডের কাছে বিক্রি করে দেয়। দুর্ভাগ্যক্রমে জীবন বাজি রেখে যে রাজাকে তিনি ফ্রান্সের সিংহাসনে বসিয়েছিলেন, সেদিন সে রাজা চার্লস একটিবারের জন্য তাকে বাঁচানোর চেষ্টাও করেননি। ইংরেজরা তাকে বিচারের আওতায় নিয়ে আসেন, তবে তার কোনো অপরাধ খুঁজে পাচ্ছিল না। অবশেষে তারা জানতে পারে তিনি কিশোরী হয়েও একজন পুরুষের ছদ্মবেশ ধরেছিলেন। এই বিষয়টাকে কেন্দ্র করে তারা তাকে ধর্মদ্রোহী সাব্যস্ত করে। শাস্তিস্বরূপ 1431 সালে 30 মে তাকে একটি শুলে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। মৃত্যুকালে তিনি ছিলেন মাত্র 19 বছরের এক তরুণী, যাকে বলা হতো দ্য মেইড অফ অর্লিন্স বা অর্লিন্সের কুমারী। মৃত্যুর পূর্বে তিনি একটি ক্রুশ হাতে নেন। তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দেন এবং তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেন। ফরাসিদের জন্য তার এই আত্মত্যাগে তিনি হয়ে যান ইতিহাসের এক অন্যতম মহানায়িকা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।